ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এপিয়ারেন্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন বা সেটার জন্য অনেকেই অপেক্ষায় বসেছিলেন যে পৌষ মাসের যে লক্ষ্মীপাতা লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মীপাতা লক্ষ্মী পুজোর ভিডিওটা কেন আমি পোস্ট করিনি। বা আপনারা অনেক আগেও আমাকে কমেন্ট করতেন যে ভাদ্র মাসে তো লক্ষ্মী পেতেছি আমি, তো পৌষ মাসে লক্ষ্মীটা কি আমি পাতবো না? তো অবশ্যই ঘরে তো পুজো অবশ্যই হয়েছে, কিন্তু কেন আমি করিনি সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো এই যে এইটাই হচ্ছে কিছু ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটাই হচ্ছে পৌষ মাসের লক্ষ্মীপাতা লক্ষ্মী পুজো, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তার কারণটা হচ্ছে সেদিনকে আমি বাড়িতে ছিলাম না, কোনো কারণের জন্য সেদিন আমি বাইরে ছিলাম। তো সেই জন্য আমি তো লক্ষ্মীপাতার ব্যাপারটা করতে পারিনি, আমার শাশুড়িমাই করেছিলেন। তো আমি সেই দিনকে বাড়ি ফিরে এসে তারপর আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবেই আমার শাশুড়িমা লক্ষ্মী পেতেছিলেন। তবে হ্যাঁ, আমি যেমনভাবে সাজিয়ে গুছিয়ে করেছিলাম সেরকমভাবে অতটা উনি করেননি, মোটামুটির মধ্যে করেছিলেন। তো এই যে এইটাই হচ্ছে সেই ভিডিও ক্লিপসটা, আমি একটু নিয়ে রেখেছিলাম সেই দিনকে আমি বাড়িতে না থাকার জন্যই আমি ভিডিওটা দিতে পারিনি। আপনারা অনেকেই অপেক্ষায় ছিলেন, আগে থেকেও অনেকেই মেসেজ করতেন পৌষ মাসের অনেক আগে থেকেই যে লক্ষ্মীপাতার ভিডিওটা আসবে, তো দিদি আপনি শেয়ার করবেন তো লক্ষ্মীপাতার ভিডিওটা? তো সত্যি কথাই আমি পারলাম না সেই ভিডিওটা শেয়ার করতে, তো সেই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো অবশ্যই আবার লক্ষ্মী আসছে, চৈত্র মাসে আবার লক্ষ্মীপাতা হয়, আমাদের বছরে তিনটে লক্ষ্মী হয়, একটা ভাদ্র মাসে, একটা পৌষ মাসে আর একটা চৈত্র মাসে। তো চৈত্র মাসের লক্ষ্মীপাতাটা আবার আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা শুধু সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আর বেরিয়ে এসে দেখছি আজকে প্রচুর হনুর উৎপাত, অনেক হনু এসেছে আর এসে সব কিছু একদম নাশ করছে, মানে এগুলো ফসলগুলো তুলে খেয়ে নেয়, এমনকি আমার বাড়িতে পেঁপে ছিল অনেক খেয়েছে, তারপর ফুলের গাছ, আমার গোলাপ ফুলের গাছ ছিল সেগুলোকেও অনেক খেয়ে নিয়েছে। তো আজকে একটা পেঁপে পেরে নিলাম, চলুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই পেঁপেটা পাড়তে গিয়ে অনেকটা ভেঙে পড়লো, মানে পেঁপেটা আর কি ভেঙে গেল পাড়তে গিয়ে, অত অনেক উঁচু থেকে না, গাছটা অনেকটা বড়, সেই জন্য উঁচু থেকে পড়লো, পড়ে ভেঙে গেল। আর আপনারাও আগে আমাকে কিন্তু খুব কমেন্ট করতেন আগে যে একটা করে রেসিপিও আপনি শেয়ার করতে পারেন, তো সেই জন্য আমি এখন মাঝে মধ্যে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু মাটন রান্না করব, তো সেই জন্য দেখলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। তো আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একদম সরু সরু করে, তারপরে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো। এখানে আদা রসুনের পেস্ট আছে, আর আমি হলুদ মশলা আর একটু সর্ষের তেল, বেশি করে একটু সর্ষের তেল, আর আমরা ঝাল একটু কমই খাই, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা, এগুলো ঝাল লঙ্কা নয়, একটু সেন্টের জন্য দিয়েছি। তো এটা সব কিছু মাখিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, মানে যতটা মশলার প্রয়োজন ছিল সবটাই কিন্তু আমি কাঁচা মাংসতেই কিন্তু মাখিয়ে রাখলাম। আর আলুটা আর পেঁপেটা আমি আগেই ভেজে রেখেছি, তারপরে তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, চিনিটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়েছি, আর তারপরে যে ম্যারিনেট করা মাংসটা সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলাদা আর কোনো রকম কোনো মশলা আমি ব্যবহার করব না, যেটাই মাংসতে মাখানো ছিল সেইটা। তারপরে এটাকে প্রায় যে এক ঘন্টা মতো কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার আলুটা আর পেঁপেটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, বাকি রান্নাটা এবার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো, তারপর নামিয়ে দেবো। আর এই যে নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসছি তখন দেখছি ফুলগুলো বেশ ভালোই ফুটে থাকছে, কিন্তু বাড়িতে আসার পরে ফুলগুলো ঠিক কুড়িটা পচে যাচ্ছে, কেন জানি না ওই কুড়িটাও খারাপ হয়ে গেছে। পাশের একটা ছোট আছে, দেখি সেটা ফোটে কি ফোটে না। আর এই যে এই গাছটা হনুতে আজকে খেয়ে একদম পুরো শেষ করে দিয়েছে, একদম অনেকটাই খেয়ে ফেলেছে এই গোলাপ গাছের পাতাগুলো, এমনকি ডালগুলো খেয়ে নিয়েছে, কুড়ি ছিল দুটো সেটাকেও খেয়েছে। তো চলুন, এবার বিকেল হয়ে গেছে, এবার
প্রত্যেক দিনের ডিউটি, ছেলেকে একটু টিউশনতে দিলাম, তারপরে দেওয়ার পরে এলাম নার্সারিতে। আর নার্সারিতে এলে আমি তো পুরো মানে একদম পাগল হয়ে যাই, এরকম হাল হয় আমার আর কি, মনে হয় কোন গাছটা নেবো আর কোন গাছটা নেবো না এরকম একটা ব্যাপার হয়। মানে নার্সারিতে আসার পরে এত ফুলের গাছ দেখে মনে হয় আমাকে সব দিয়ে দেখ, আমি সব নিয়ে বাড়ি চলে যাব। মানে এখানে এলে আমার পুরো মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে যায় এত ফুলের গাছ দেখে, কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা ব্যাপার চলে আসে। তো যাই হোক, ফুলগুলো কেমন লাগছে বলুন তো? খুব সুন্দর না, অসাধারণ লাগছে, মানে এক কথায় জাস্ট অসাধারণ। তো চলুন, এখানে ফুল গাছ কেনা হয়ে গেছে, এবার এলাম আমি একটা ফ্রেন্ডের বাড়ি। ও বারবার আমাকে বলে কিন্তু যাওয়ার হয় না, তো আজকে ছেলেকে টিউশন দিয়ে পাশেই ওখানে গেলাম, তো ওর ছাদের এই গাছগুলো দেখার জন্য। ও এই জন্যই আমাকে ডেকেছিল যে এসো, আমার শ্বশুর মশাই আমার ছাদে পুরো একদম গোটা ছাদটাই পুরো নার্সারি বানিয়ে দিয়েছে বাড়িতেই, মানে প্রচুর গাছ, তুমি এসে দেখে যাও। তো গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই তাই, এত বড় ছাদটাই কোথাও মানে পা রাখার জায়গা নেই। আর এটা দেখুন, এটা একটা বেল গাছ, আমি এখন দাঁড়িয়ে আছি তিনতলা একটা ছাদের ওপরে, আর এই বেল গাছটা পুরো একদম মাটি থেকে শুরু হয়েছে তিনতলা ছাদ অবধি, মানে বাড়ির মধ্যে থেকে মানে গাছটাকে কাটেনি, বাড়িটাকে রেডি করেছে সেইভাবেই, মানে যাতে বেল গাছটা না কাটা পড়ে বাড়ির মধ্যে মধ্যে গাছটা উঠেছে। মানে কি একটা অবাক ব্যাপার তাই না, এত বড়। হ্যাঁ ছোট হয়, একতলার মধ্যে হয়, কিন্তু তিনতলা মানে তিনটে ফ্লোরের ওপরে এই গাছটা, তার ওপরেও বেল ধরে আছে। আর ওদের বাড়িতে মা কালীর মন্দিরও আছে, বাড়িতেই মা কালীর ঠাকুর আছে। আর এখানে একটা পাশে দেখলাম হরি মন্দির, মন্দিরটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে কী গাছ নেই, সব কিছু মানে একদম ড্র্যাগন ফল থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি সব একদম টবের মধ্যে লাগানো আছে। আর এখানে দেখলাম কিছু মাছের খাবার না পাখির খাবার জানি না, প্রচুর পাখিও আছে এখানে। তো সেটা আর অন্ধকারের মধ্যে ভিডিওটা উঠলো না, অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে, তো প্রচুর পাখিও আছে। আর আমাকে সব থেকে ওই ফুলের গাছটা বেশি ভালো লাগলো, এই অরেঞ্জ কালারের ফুলটা, ওটা বেশ একদম ছাদ ভর্তি হয়ে আছে। আর এই যে ওর ছেলে বলছে প্রিয়াংশকে কেন নিয়ে এলে না, মানে আমার ছেলেকে বলছে কেন আন্টি তুমি নিয়ে এলে না, মানে ও তো এখন টিউশন পড়ছে, অন্য একদিন নিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু ঘুরে দেখলাম পুরো ছাদ বাগানটা, দেখে তো পুরো মন পুরো একদম ভরে গেল। আর এই যে এই হচ্ছে কালী মন্দির, আমাকে শিবরাত্রির সময় নিমন্ত্রণ করেছে, তো দেখি শিবরাত্রির সময় অন্য এক জায়গায় যাই, মানে আমি কলেশ্বর মন্দির যাই, তো দেখি কতটা কি করতে পারি, সময় বের করতে পারি। তো ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে ওখানেও ধুমধাম হয়। আর এরপরে বাড়ি ফিরে গেলাম, আর আজকে দেখলাম লোকনাথ বাবার মেলা চলছিল, পুজোর মানে লোকনাথ বাবার পুজো হয়েছিল, সেই মেলাটা চলছিল। আর বাড়ি এসে সন্ধেতে একটু রেস্ট নিয়ে তারপরে একটু মোমো বানানোর জন্য প্রিপারেশন করছি। তো এখানে মোমো বানানোর জন্য এখানে বাঁধাকপিটাকেও খুব সরু সরু করে কেটে নিয়েছি, তারপর একটু পেঁয়াজকেও একদম খুব মিহিভাবে কেটে নিলাম, আর এখানে গাজরটাকেও কিন্তু একদম গ্রেট করার মতো করে আমি কিন্তু এখানে কেটে নিয়েছি গাজরটাকে। এরপরে আমি এই সব সবজিকে একসঙ্গে রেখে একটু লবণ মাখিয়ে রাখবো, লবণটা মাখিয়ে রাখার পরে আমি আধ ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রাখবো, মানে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে পুরো সবজি থেকে জলটা যেন ছেড়ে দেয়। লবণ মাখিয়ে দিলেই সবজি থেকে পুরো জল ছেড়ে দেবে, তো এটা আমি আধ ঘন্টার জন্য লবণটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখবো ঠিক যে সবজিটা অনেকটা কমে গেছে, দেখুন এই যে সবজিটা অনেকটা কিন্তু হেজে গেছে। এবার আমি পুরো জলটা একদম টিপে টিপে বের করে নেবো, একদম পুরো যেন জলটা যেন একটুকুও না থাকে, একদম পুরো ভালো করে জলটাকে টিপে বের করতে হবে। তারপর একদম ঝরঝরে টাইপের হয়ে যাবে, এই যে সবজিটা পুরো ঝরঝরে টাইপের হয়ে গেছে। এরপরে ময়দাটা একটু মেখে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে এর মধ্যে পুর ভরে সিদ্ধ করে নিয়ে করে নিলেই হয়ে যাবে আমার মোমো। তো প্রথমে আমার একটা প্লেট হয়ে গেছে রেডি, আমার ছেলে কোনো দিন খায় না, তো এই যে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম, দেখি খাবে কি খাবে না। তো এই প্রথম প্লেটটা ওকেই দিলাম, আর আমি দুরকম শেপে বানিয়েছি। তো এই যে, আর মোমো বানানোর জন্য কোনো রকম মোমো স্টিম বা কোনো কিছু মোমো মেকারেরও প্রয়োজন নেই, জাস্ট জল গরম করার জন্য যে কোনো একটা পাত্র আর একটা ফুটো থালা থাকলেই হবে। ফুটো থালার মধ্যে মোমোগুলোকে দিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, কোনো রকম কোনো মোমো মেকারের প্রয়োজন পড়ে না। আর ঢাকা দেওয়ার পরে যখন তুলে দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই কালারটা যেই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মোমোটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু বাড়িতে বানানো হলো ভেজ মোমো, এটা কিন্তু চিকেন মোমো নয়, তো বাড়িতেই সহজেই দোকানের মতোই মোমো বানানো যায়। তো এইভাবেই আজকে মোমো আমি বানালাম, আর শেষ প্লেট আমার মোমো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে
এইভাবে আমি একটু ডেকোরেশন করে সবাইকে দিয়ে দিলাম। তো আজকের মতো রেসিপি আমার এখানেই, আর ভিডিওটাও আর বড় করছি না। আর এরপরে আমি একটু বানিয়ে নেবো হচ্ছে ভেজিটেবল স্যুপ। এখানে বেশ কিছু ভেজিটেবল কাটা আছে, এটা রেসিপি আবার কোনো একটা অন্য ভিডিওতে দেবো। তো চলুন তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আর বড় করছি না। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।